রুজুনিলের কাছেই আগে আসবো রুজুনিল সাম্প্রতিক সময় একটা বড় সোশ্যাল মিডিয়া পোস্টও করেছেন রুজুনিল গোটা ঘটনার সামনে মানে আমি বললাম দুটো বিষয় এক এটা কোনো সুপরিকল্পিত পদ্ধতিতে হচ্ছে কি না কারণ বিঘের পর বিঘে জমি সুশান্ত ঘোষ নিজেও বলছেন সরকারি জমি তারপরে এটাও বলছেন যে এটা এটা নাকি নাকি হয়েই যায় বেআইনি আটকানো যায় না ববি হাকিম বলছে তার নিজের পাড়াতে নাকি জলাজমি ভরাট করে ফেল ফেলা হচ্ছে তিনি নাকি আটকাতে পারছেন না তাহলে এইখানে এই জলা জমি ভরাট করা এই বিঘের পর বিঘে জমি বেদখল হয়ে যাওয়া বেআইনি নির্মাণ তৈরি করা অনুপ্রবেশকারীদের ঢোকানো রোহিঙ্গাদের জন্য বাড়ি বানানো হচ্ছে কি করে নাকের ডকায় কাউন্সিলরের কেউ কিচ্ছু জানে না সত্যি সম্ভব সোনালী একটু আগে আমি কাউন্সিলর একশো আটের কাউন্সিলর সুশান্ত ঘোষ যিনি বোরো চেয়ারম্যানও বটে এবং তার সঙ্গে সঙ্গে ফিরাদ হাকিম তার বক্তব্য শুনলাম এবং দুজনকে এত অসহায় এত সরল মানে এত শিশু সুলভ সারল্য আমরা যারাই এই অনুষ্ঠান দেখছি বা ওখানে প্যানেলে যে যে সম্মানীয় ব্যক্তিরা বসে রয়েছেন তারা কেবি বোধ কিন্তু দেখেন। নিখাদ বদমাইশি নিখাদ এই রাজ্যকে টাকা ইনকামের জন্য কিভাবে শেষ করে দেওয়া যেতে পারে এদের বিদায় আসন্ন নিশ্চিত হয়ে গেছে যাবার আগে লুটতরাজ চলছে সেই খেলাটা চলছে মজা হচ্ছে এটা কি চ্যাংড়ামি হচ্ছে একজন কাউন্সিলার তিনি জানেন না একটু আগে এই কথাবার্তা বলছিলাম এই জুলকারকে নিয়ে কথাবার্তা বলছিল না কেউ চিনি না টিনি না আমি আপনাকে বলছি যে জুলকারকে চেনে কিনা এই সুশান্ত ঘোষ ওরফের স্বরূপ আবার বলছি কথাটা নিয়ে নিন হয়তো ওনারা শুনছেন শুনুক প্রমাণ দিক বলুক যে চিনি না আমি একের পর এক আপনাদেরকে আমি এখান রয়েছে আমি ক্যামেরাকে বলবো একটুখানি কাইন্ডলি ক্লোজ করুন যে ঝুলকারকে নাকি চেনে না এটা হচ্ছে একটা ছবি এটা একটা ছবি তারপরের ছবিতে আবার বলছি চলে যেতে তারপরের ছবি আবার দেখে নিন ঝুলকারকে নাকি চেনে না আমি আবার তার পরের ছবি দেখাবার চেষ্টা করছি যে এখানে সুশান্ত ঘোষ মিছিল করছে তার পেছনে ক্রাউড কন্ট্রোল করছে জুলকার ও বলছে চেনে না তারপরে আপনার কি মনে তাহলে তাহলে কোন উদ্দেশ্য বলছেন উনি এবার সেই ছবি কারণ কারণ শুধুমাত্র একা সুশান্ত ঘোষ করছে এটা তো নয় কারণ মেয়র জানে মেয়র তো নিশ্চয়ই জানে মুখ্যমন্ত্রী জানেন কেউ কিছু জানেন এটা তো হতে পারে না যে বিখের পর বিখের জমি ভেরি দখল হয়ে যাচ্ছে স্নেহের পরশ বলে কিন্তু মেয়র এক মিনিট এক মিনিট মেয়র মেয়র আমি দেখছি সমস্ত কিছু দিয়ে আসবো সেটা হচ্ছে যে এই জুলকারকে এখন চেন বা চেস্ট ববি আকিমও চিনতে পারছে না সুশান্ত চিনতে পারছে না এই জুলকার এই মুহূর্তে তাদেরই প্রশ্রয় হয়ে উঠেছে প্রমোটার কেস গন্ডগোল হয়েছে তাই দুজনে শিশু শিশুর মতো সারল্য নিয়ে যাবতীয় ক্রাইম অর্গানাইজ করা যাবতীয় ক্রিমিনালদের প্রশ্রয় দেওয়া যাবতীয়ভাবে অনুপ্রবেশ ঘটিয়ে তাদের ভোটার আই কার্ড তৈরি করে ওইখানে সরকারি জমি এবং এটার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি যোগাযোগ রয়েছে আমি দায়িত্ব নিয়ে কথা বলছি ফিরাদ হাকিম কালকে প্রেস মিট করে প্রমাণ করুন এই সুশান্ত ঘোষ কালকে প্রেস মিট করে প্রমাণ করুন আমি ওপেন সম্মুখ চ্যালেঞ্জ দিচ্ছি আপনারা জানেন না এখানে অবৈধ নির্মাণ হচ্ছে না জমি দখল হচ্ছে না চলুন জমি দখলের প্রমাণ দিচ্ছি আমি জমি দখলে প্রমাণ দিচ্ছি স্নেহের পরশ ডেভেলপার কাজ করছে এই একশো আট ওয়ার্ডে এই সুশান্ত ঘোষের ওয়ার্ড তালড্যাংরায় নরেন্দ্রপুর থানার কাছে দু হাজার বিঘা সরকারি জমি লুট হচ্ছে সেখানে ডেভেলপ চলছে নেই আমি ভিডিও দেখাচ্ছি ভালো করে ভিডিও চালাচ্ছি দু হাজার সরকারি বিঘা ভালো করে ভিডিও দেখুন আমি আপনাদের পিসিআর এর আমি কানেকশন এই ভিডিও পাঠাচ্ছি দু হাজার বিঘা আবার শুনে রাখুন আমি ববি আকিমকে চ্যালেঞ্জ করছি কালকে প্রেস মিট করে বলুন এই জমি কোথায় গেল কি করে গেল মমতা বন্দ্যোপাধ্যায় ভূমি এবং ভূমি রাজস্বের মন্ত্রী তিনি বলুন যে এই জমি কি করে এই ডেভেলপারের কাছে এলো মেয়র জানেন না এটা তো হতে পারে না এটা তো হতে পারে না দাঁড়ান 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 আমি তো বলছি ডেভেলপারকে দেখতে চান ডেভেলপার স্নেহের পরশ আমি জিজ্ঞেস করছি সুশান্ত বাবু ববি হাকিম কালকে প্রেস মিট করে বলুন এই স্নেহের পরশ কে আমরা চিনি না যদি আপনি না চেনেন তাহলে মেয়র হিসেবে এই একশো সাত যেখানে লিপিকা মান্না কাউন্সিলার তার পাশেই একশো আট যেখানে সুশান্ত ঘোষ কাউন্সিলার এবং রাস্তার ওদিকে যেখানে অনন্যা ব্যানার্জি একশো নয়তে কাউন্সিলার এই জায়গাগুলো হয়ে গেছে পরিষ্কার লুট জায়গা ওখানে সজলবাবু বসে রয়েছেন কাউন্সিলারের মানে অবৈধ উপায়ে আমি জমি ছাড়বো চুরি করব লুট করব ডিয়ার লটারি বন্ধ হয়ে গেছে এখন এই মমতা লটারি মানে জমি লটারি চলছে আর এই ববি হাকিম সেই সমস্ত জমিগুলোকে অবৈধ উপায়ে আপনি মিউটেশন করাচ্ছেন একশো নয়তে সাততলা হোটেল হয়েছে অনন্যা ব্যানার্জির ওখানে বলুন এই তালডাংরাতে দু হাজার বিঘা জমি এই স্নেহের পরশ এর সঙ্গে হকিমের সম্পর্ক কি তিনি কি করে পারমিশন দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জমি কি করে বেচলেন উত্তর দিন ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি আপনাদের অনুষ্ঠান থেকে সরাসরি হকিম প্রেস ফিট করে সরাসরি বানার পেছনে এখনো পাঁচিল গেলে জায়গা শেষ হয়নি আমি আমি আসছি রুজুল আপনার কাছে আবারও আসছি সেই জায়গায় যাবে খানকে ঢুকতে দেওয়া হয় না না আপনার বক্তব্য জাভেদ খানকে ঢুকতে দেওয়া হয় না এবং পুরোটাই হচ্ছে মুখ্যমন্ত্রী জানেন ফিরাদ হাকিম জানেন এবং সুশান্ত ঘোষ তাদের স্নেহধন্য হই একশো সাত একশো আট একশো নম্বর ওয়ার্ডে এই এই পুরো গোটা কাণ্ড কারখানা চালাচ্ছেন না আমি সজল ঘোষের কাছে সজল ঘোষ আপনি একজন নিজে কাউন্সিলর একজন পুরসভার একজন মানে পুরো প্রতিনিধি একজন কাউন্সিলর এটা কি করে সম্ভব নিজের ওয়ার্ডে সরকারি জমি জলা জমি বিঘের পর বিঘে এভাবে বুঝিয়ে হচ্ছে মেয়র কিছু জানতে পারেন না আপনারা ওয়ার্ডে চাকুশি করেন মেয়র কি আপনাদের থেকে খবর নেন না মানে কি করে পুরসভা চলে ডাইরেক্টলি আপনারা যে কোনো জায়গাতে যে কোনো লোককে এনে ঢুকিয়ে দিতে পারেন এটা কি সম্ভব দেখুন পুরসভা কেমন করে চলে এই প্রশ্নটা না করাই ভালো হ্যাঁ পুরো ঈশ্বর ভরসায় সব কিছু চলছে পুরসভাও ঈশ্বর ভরসায় চলছে আমি বলছি আমি রুদ্রদার কথা শুনলাম যথেষ্ট গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে কথা বলেছেন আমার মনে হয় অন্যদের আর কিছু বলার থাকবে না তিনি চ্যালেঞ্জ করেছেন মেয়রকে মেয়রের দম থাকলে এই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করুন আমিও পারলে এই কথাগুলো আবার পুরসভাতে তুলে দেবো আগামী পরশু আমার বক্তব্য হচ্ছে মেয়র বললেন কি এটা সত্যি একটা কাউন্সিলারে কিছু করার নেই যদি কেউ বেআইনি নির্মাণ করে খবর জানতে পারলে সে খবরটুকু পৌঁছে দিয়ে হেল্প করা ছাড়া কিন্তু একজন এ পারেন না একজন মেয়র পারেন না একজন মেয়র পারেন না এগুলো ডাহা বসে বসে মিথ্যা কথা বলছেন কমিশনারের নিয়োগ কর্তা কে কমিশনার নিয়োগ করেন কে মাননীয় মুখ্যমন্ত্রী আর ফিরা তার সঙ্গে একজন নগর উন্নয়ন মন্ত্রী তাদের নির্দেশ ছাড়া তাদের সলা পরামর্শ ছাড়া করা সম্ভব না তো বলছেন যে আমিও খুব আমিও দেখি আমার বাড়ির সময় জলা বলছি কমিশনার কিছু ভাঙতে যাবে না মেয়র অর্ডার করবে পুলিশকে অর্ডার দেয় কে পুলিশ মন্ত্রী বাকি যারা ফিল্ডে ভাঙতে যাবে তারা হচ্ছে সরকারি কর্মচারী ডিজি বিল্ডিংয়ের বাপের ক্ষমতা কি আছে যে মেয়র যদি বলে এই বাড়িটা ভাঙতে হবে সেই বাড়িটা তিনি ভাঙবেন না যদি বলে একটু ভেঙে একটু হাতুড়ি ঢুকে চলে আসবে হাতুরি ঢুকে চলে আসবে আমি বলছি মেয়র বললেন ওনার দশ বছরের স্বপ্ন ওনার একটা এলাকাতে একটা প্লট আছে যেটা উনি খালি করাতে পাচ্ছেন না আপনি বিদায় নিন আপনি বিদায় নিন আমরা ভালো করে একটা ফেয়ার অয়েল দেবো আমি আপনাকে বলছি আপনার স্বপ্ন আগামী ছাব্বিশের পর যে নতুন পুরসভা হবে সেই পুরসভা আপনার স্বপ্নকে সফল করে দেখিয়ে দেবে কারণ সেই পুরসভা তৃণমূলের হবে না সেই পুরসভা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে হবে সেই পুরসভা আপনাদের এই স্বপ্নকে আপনার যে স্বপ্ন যেটা সফল হচ্ছে না তাকে সফল করে দাও ততদিনে আমি আপনাকে বলছি শুনুন অনেক ক্ষতি হয়ে যাবে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়